আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। বিচ্ছেদের পর 9 বছরের শিশু সন্তানকে নিয়ে বিয়ের দাবিতে 7 দিন ধরে সাবেক স্বামীর ভাইয়ের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলায়। 5 জানুয়ারি থেকে নিতুন মিয়ার বাড়িতে অবস্থান করছেন ওই গৃহবধূ। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বলে জানান স্থানীয়রা। সরজমিনে গিয়ে দেখা যায় নিতুনের বাড়ির প্রধান ফটকের সামনে একটি বিছানা পেতে সন্তানকে নিয়ে বসে আছেন ওই গৃহবধূ। এ সময় ওই গৃহবধূ বলেন, নিতুনের কারণে আমার সুখের সংসার ভেঙেছে, আমি ওকে বিয়ে করতে চাই, যতক্ষণ আমাকে বিয়ে করবে না ততক্ষণ আমি এখান থেকে উঠব না, আমি সবার সহযোগিতা চাই। তিনি জানান তার সাবেক স্বামীর বিরুদ্ধেও মামলা করেছেন তিনি। দেলোয়ার হোসেন নামে এক স্থানীয় ব্যক্তি বলেন, বিয়ের দাবিতে তীব্র ঠান্ডায় এই গৃহবধূ 7 দিন ধরে সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে আছেন, থানাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, 15 বছর আগে পারিবারিকভাবে বদরগঞ্জ পৌর শহরের মণ্ডলপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মোস্তাফিজারের সঙ্গে তার বিয়ে হয়। 9 বছর আগে তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। তাদের সংসার ভালোই চলছিল। অভিযোগ উঠেছে এর মধ্যে বিভিন্ন সময় ওই গৃহবধূকে প্রস্তাব দেন মোস্তাফিজারের ছোট ভাই নিতুন মিয়া। বিভিন্ন সময় ওই গৃহবধূর মোবাইল ফোনে আপত্তিকর খুদে বার্তাও পাঠাতেন তিনি। পরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এক পর্যায়ে তা বিবাহ বিচ্ছেদের রূপ নেয়। নিতুন মিয়া বলেন, স্বাভাবিকভাবেই 2 বছর আগে ভাই ভাবির বিবাহ বিচ্ছেদ হয়। ভাবির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, তিনি আমার চেয়ে 10 বছরের বড়। বিচ্ছেদের 2 বছর পর হয়তো তিনি কারো ইন্ধনে আমার বাড়িতে এসেছেন। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই মেয়েটি একটি মামলা করেছেন মোস্তাফিজারের নামে। ঘটনার তদন্ত করা হচ্ছে, অতি দ্রুত এর সমাধান হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।